डियर ऑडियंस আসসালামু আলাইকুম डियर ऑडियंस बराबर मत आज को अपन मजे बहुत इम्पोर्टेंट एक प्रोग्रामिंग वीडियो नहीं आबो अपन सामने हाजिर हलम तो डियर ऑडियंस आज के देखो शिरुबा DL7200 मॉडल सिंगल निडल लॉक स्टिच स्विंग मशीन क्यों टेकअप लिवर पोजिशन करबें और निडल बार हाइट पोजिशन करबें। तो अनेक समय मशीन जेको सिंगल निडल लॉक स्टिच ऑटो मशीन माझे मध्य ऑटोमेटिकली टेकअप लिवर पोजिशन लड़े जाए अनेक मेकानिज ना बुझे प्रोग्रामिंग करते गले टेकअप लिवर लड़े जाए आबार अनेक समय मशीन बोर्डगुलू सार्विसिंग कर ले टेकअप लिवर पोजिशन लड़े जाए आबार चाइनीज मशीनगुलू आबार माझे मध्य जो रिसेट करबें रिसेट करार परो किन्तु टेकअप लिवर पोजिशन एकटु ठीक थाके ना तक से क्षेत्र में टेकअप लिवर पोजिशन क्योंकि मेनुअल भावे प्रोग्राम थेके करे नीते हबे। तो अपना देखते पाच्छेन जे आमादेर ए मशीन आमरा जखन रान करी रान करार पर जखन अटो ट्रिमिंग करब सेलेटा जखन स्टप करब तखन आमादेर ए मशीनेर रोटेशन पुलिटा जे पोजिशने दाड़ानोर कथा सेखाने ना दाड़िये अन्य एकटी पोजिशने दाड़िये आछे एबं आमादेर टेकअप लिवर पोजिशनटा किन्तु डाउन होये थाके एबं निडल बारटा किन्तु आमादेर बडिर नीचे आटके जाय अर्थात निडल बार पोजिशन ठीक थाके ना निडल बार प्लेटेर नीचे थाके। तो ये समस्यागुलो आमादेरके मेनुअलि प्रोग्राम थेके समाधान करते हैं तो सेटाई आजके आमि आमार ए भिडियोते आपनादेरके देखिये देब। ताई आबार ए भिडियोटी शुरू थेके शेष पर्यन्त मनोयोग सहकारे देखे थाकुन एबं जेने निन কিভাবে শিরুবা DL7200 এই মডেলের সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের টেকআপ লিভার পজিশন করবেন এবং নিডল বার হাইট পজিশন করবেন। তো ডিয়ার ফ্রেন্ডস শুরুতে একটি কথা বলতে চাই আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন। তো আমাদেরকে প্রোগ্রামে ঢুকতে হবে প্রোগ্রামে ঢোকার জন্য পি বাটন এবং সিজার বাটন এই দুটি বাটন আমাদেরকে একসাথে চাপ দিতে হবে। একসাথে চাপ দেওয়ার পর আমাদের এখানে প্রোগ্রাম নাম্বার 02424 নম্বর প্রোগ্রাম চলে আসবে। তো 24 নম্বর প্রোগ্রামের পরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন 358 এই 358 নম্বর হয়তো আপনার মেশিনে অন্যরকম থাকতে পারে কারণ এটা টেকআপ লিভার পজিশন যেখানে দাঁড়াবে ঠিক সেখানকার নাম্বারটাই দেখাবে। তো আমরা যে কাজটি করব এই অবস্থায় আমাদের মেশিনের রোটেশন পুলিটা ঘুরিয়ে একদম টেকআপ লিভার পজিশন যেখানে আমাদের স্টপ হওয়ার কথা যেখানে দাঁড়ানোর কথা আমরা সেখানে দাঁড়া করাব টেকআপ লিভার উপরে রাখব এবং এখানে যে রোটেশন পুলির যে মার্কটি আছে সেই মার্কটি আমরা মিলিয়ে নিব এবং নিডল বার সম্পূর্ণ উপরে আপ করে নিব। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এখন এই প্রোগ্রামটাকে সেভ করব। তো প্রোগ্রামটা সেভ করতে গেলে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে টেকআপ লিভারের পজিশন না লড়ে যায় বা রোটেশন পুলিটা না লড়ে। রোটেশন পুলিটা যদি লড়ে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই 24 নাম্বার প্রোগ্রামের পরে যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ঘুরতে থাকবে মানে কম বেশি হতে থাকবে এদিকে লক্ষ্য রাখবেন। তো আমরা আমাদের রোটেশন পুলির মার্কটি মিলিয়ে নিলাম এবং টেকআপ লিভারের পজিশনটি আপ করে নিলাম নিডল বারটি আপ করে নিলাম। এখন আমরা এটাকে এই প্রোগ্রামটাকে সেভ করব। সেভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে পি বাটন এবং যে লম্বা স্টিচের যে সিলেটি আছে লম্বা যে স্টিচ এই লম্বা স্টিচের এই বাটনটি আমরা একসাথে চাপ দেব। দুটি বাটন একসাথে চাপ দেওয়ার পর আমাদের 24 নম্বর প্রোগ্রামের পরে যে বাড়তি নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো কিন্তু অটোমেটিক জিরো হয়ে গেছে। এখন আমরা পি বাটন প্রেস করে এই প্রোগ্রামটাকে সেভ করে নিলাম। এখন যদি আমরা মেশিনটি চালাই তাহলে সেক্ষেত্রে আমাদের টেকআপ লিভার পজিশনটি উপরে এসে দাঁড়াবে এবং কি অটো ট্রিমিংটিও খুব সুন্দরভাবে হবে এবং আমরা রোটেশন পুলিটি যে জায়গায় স্টপ করতে চেয়েছিলাম ঠিক সেই জায়গায় স্টপ হবে। তো ডিয়ার ফ্রেন্ডস এই মেশিনের কীভাবে রিসেট করতে হয় রিসেট প্রোগ্রামটি জানতে অবশ্যই আমার চ্যানেলে যাবেন সেখান থেকে সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের একটি প্লেলিস্ট পাবেন সেই প্লেলিস্ট থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ডিয়ার ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনটি খুব সুন্দরভাবে টিমিং হচ্ছে সুতাটি খুব সুন্দরভাবে কাটতেছে এবং টেকআপ লিভার পজিশনটি উপরে এসে দাঁড়িয়েছে। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।